হাই গাইস, সালাম আলাইকুম। আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি, সেটা হলো এখন তো প্রায় দেশে বলেন প্রবাসে বলেন প্রায় সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে। এমন কোনো লোক আপনি পাবেন না যার কাছে টাচ মোবাইল নেই। তারপরও যাক, আমাদের দেখলাম শুধু আমার বেলায় না, আমার এরকম অনেকের বেলায় এরকম হয়েছে যে তাকে বারবার মাইন্ড টর্চার করা হইতেছে, সে কেন ফোন করে না, সে কেন ফোন করে না, কেন কথা বলে না কেন। কিন্তু দেখা গেল যে ওদের কাছেও কিন্তু টাচ মোবাইল অলরেডি আছে। ওদের কাছে টাচ মোবাইল অলরেডি থাকার পরেও ওরা ফোন করতে পারে না, শুধু একজনকে দোষারোপ করতে আছে সে ফোন করে না কেন। আচ্ছা, এরপর কিছু বেলা দেখা গেল যে সে ফোন করলেও দেখা গেল যে ফোন করতেছে, ফোন করার পরে দিয়ে দেখা গেল যে বাড়তি কিছু টেনশন দিয়ে যায়। এই যে দেখেন, আমি একটু দেরি করার কারণে আমার ওই কিছু ভাত ছিল মানে বিরিয়ানির মতন, এগুলো এখন পড়া যাইতেছে একটু ইংরাজি করতে হবে। আরে আমরা আইসেনি, আমার ভাড়া দেখে না, আমার কাছে রাস্তা ভুলি গেছে, আইসে আইসে পেলে চলে আসতে। আল্লাহ, বুঝলি না,
দিন ভাজি করতে কষ্ট আছে। আজকে বেশি দেরি করা যাইতেছে না, কিছু পানি নিতে হয় আবার কিছু বস্তু এগুলো বিজ্ঞানের জন্য আল্লাহর কাছে কিছু বস্তু পাইছিলেন এগুলো। কোরবানের সময় হচ্ছে পিসটা রুমের মধ্যে রাখতে হবে। Thank you.
মোজাটা তুই দে এই কাপড় সফল হলো আজ কয়েকদিন ধরে ভালো করে ধুইতে পারেনি, এতে আমার পানিও আপাতত হবে। এটা এক গরম পানি দিলে কাপড়গুলো ভর্তি দিতে পারে, এই কারণে এটার সাথে কিছু ঠান্ডা পানি মিক্স করে নিলাম। কাপড় চোপড় গুলো এগুলো দিতে হবে, রান্না করতে হবে, কত কাজ আছে। এই যে কাপড় চোপড় গুলো হচ্ছে না, খাইতে হবে আবার। ও আল্লাহ, আল্লাহ রে, আজকে পর্যন্ত খানা খাইতে হবে, আল্লাহ হাফেজ।